হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই সুস্থ সুন্দর আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা আসছি রোজি ভাবির বাসায়, শাকিল ভাই আর রোজি ভাবির বাসায় চলে আসছি। তা আজকে আমরা এখানে সবাই একসঙ্গে হচ্ছি। সবাই আমার ফ্রেন্ডস সুরাই ভাবি আসবে, রোজি ভাবি, আমরা সবাই সৌদি আরবে ছিলাম। তা আজকে ভাইয়ের বাসায় আসলাম। এখানে আমরা রাতে ডিনার করব। আজকে ডিনার হবে আরাবিয়ান খ্যাপসা, যে খ্যাপসা মাদগুদ যেটা, সেটা রান্না করা হবে। তো অনেকেই অনেকভাবে রান্না করে থাকে, তা আজকে আমরা নিজেরা রান্না করব। সে রান্নাটা আমি আমার হাজব্যান্ডকে দিয়ে রান্না করাবো, আজকে আমি সঙ্গে হেল্প করব। তো সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, মানে আমরা কীভাবে ঝটপট খ্যাপসা মাদগুদটা তৈরি করছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর পাশাপাশি আমরাও খাবো, ইচ্ছে করলে আপনারা সেমভাবে রান্না করে খেতে পারবেন। তা এখন মুসাকে বলতেছে রান্না করার জন্য, চলুন কিচেনে যাওয়া যাক। রান্না শুরু করে দেওয়া হয়েছে। প্রথম পাত্রে তেল দেওয়া হয়েছে, তারপর গরম মশলা দেওয়া হলো। তো আজকে রান্না হবে সৌদি ট্রেডিশনাল খ্যাপসা মজবুজ। তো অনেকেই মাদগুদ মজবুজ এক একজন এক একটা বলে থাকে, তো আমরা একসময় মজবুজ বলি, মাতখুদ বলি। রোজি ভাবি হেল্প করতেছে, আমি একদমই কিছু হেল্প করি না, হেল্প করতেছে, পেঁয়াজ কাটতেছে, তার সঙ্গে আমিও কিছু করব। আপনি তো সব রেডি করে নিয়ে আসছেন। না না, তেমন কিছু না, একদম সিম্পল, একদম ইজি পদ্ধতিতে আপনাদের সঙ্গে আজকে শেয়ার করা হবে চিকেন মাতখুদ। কি হয়েছে, তো এই তেল দেওয়া হয়েছে, তার সঙ্গে গরম মশলা, লং, এলাচ, দারচিনি আর গোলমরিচ। তেজপাতা আছে ভাবি? হ্যাঁ লাগবে, হ্যাঁ দিব তেজপাতা। ও মাই গড, ফুটতেছে। এখন তেজপাতা আর পেঁয়াজ কুচি দেওয়া হচ্ছে, পেঁয়াজটা একটু বেশি লাগবে। তা আজকে আমরা এখানে চারটা চিকেন রান্না করতেছি, তার জন্য এখানে কতটুকু জানি চাল দেওয়া হয়েছে, ছয় পট, না ছয় পট চাল, মানে দেড় কেজি, দেড় কেজি চাল দিয়ে আজকে চিকেন মজবুত করা হবে। এখন কানাডায় চলে আসছে, কারণ আমরা সবাই সৌদি আরবে ছিলাম, সেজন্য সবার চাহিদাটা এই খ্যাপসা খাওয়ার প্রতি। হ্যাঁ, যেটা আমার ছেলে পেলেদেরও চাহিদা, তার বাসায় করে খাওয়ানো হয়, আর ফ্রেন্ডদেরও চাহিদা খ্যাপসা খ্যাপসা খ্যাপসা। আমরা কিনেও খাই, আজকে রান্না করেও খাচ্ছি, মানে খাবো আজকে। আজকে আমরা রোজি ভাবির বাসায় আসছি সবাই মিলে খাওয়ার জন্য, মজা করার জন্য, যে খ্যাপসার সঙ্গে আমাদের সুন্দর সময় কাটাবো। পেঁয়াজটাকে হালকা ভাজা হচ্ছে, তার সঙ্গে কিছু কাঁচামরিচ দেওয়া হচ্ছে ফ্লেভারের জন্য। এখন আদা রসুনের পেস্ট দেওয়া হবে। এখন রসুনের পেস্ট দেওয়া হচ্ছে, ও আদা সাদা, আমি তো ভাবছি গার্লিক পেস্ট এটা। এখন আদার পেস্ট দেওয়া হয়েছে, এই মাত্র দেওয়া হলো রসুনের পেস্ট, টু টেবিল স্পুন করে দেওয়া হচ্ছে। হবে আর একটু দিলে আদা রসুন একটু বেশি করে দেওয়া, কারণ অনেকগুলো চিকেন তো। আদা দাও, হ্যাঁ থ্রি টেবিল স্পুন করে আদা রসুনের পেস্ট দেওয়া হলো। আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে রান্না করতে পারেন, আমাদের চিকেন তো বেশি, সেজন্য একটু বেশি দিলাম। নর্মালি কিন্তু খাসা রান্নায় অত একটা মশলা প্রয়োজন হয় না। এটা কি দিলাম, ম্যাগি, ম্যাগি চিকেন স্টক। হ্যাঁ, এখানে চার পাঁচটা চিকেন স্টক দেওয়া হয়েছে, তার সঙ্গে দেওয়া হচ্ছে খ্যাপসা মশলা। এখন কিন্তু খ্যাপসা মশলাটা মোটামুটি সব দেশেই সব খানি পাওয়া যায়। আগে তো সৌদি আরবে পাওয়া যেত, ভাবতাম যে সৌদি আরব থেকে আনতে হবে, তা এখন দেখতে পাচ্ছি কানাডায় এসে পেয়ে গেলাম খ্যাপসা মশলাটা, ওটা হলে ইজি।
ফ্লেভারটা ভালো হয় ক্যাপসিকাম মশলা ছাড়া কিন্তু খারাপ হয় না তাই না আমরা রান্না করি ক্যাপসিকাম মশলা মানে না পেলে সমস্যা নেই যেভাবে রান্না করছি ওই যে কি বলে কারি মশলা হ্যাঁ এই যে দেখো এখন কি দিলা মিট কারি মশলা ও মিট কারি মশলা কেন টেস্ট হলো নিজের কাছে এখন মরিচের গুঁড়া দেওয়া হচ্ছে আমরা কিছু মানে এক্সট্রা মশলা আমাদের পছন্দ মতো দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নিতে পারেন কারণ মানে যার যার টেস্ট ইচ্ছে করছে স্বাদ অনুযায়ী হ্যাঁ দিতে পারেন আপনারা গরম মশলা আর এই যে গরম মশলা গরম মশলাও দিচ্ছে আর একটু দাও এত অল্প দিলে হবে না চিকেন অনেকগুলো না গরম মশলা দেওয়া হচ্ছে অনেকে কিপটামি করতেছে এতগুলো আমি সব সরাবো বেশি লাগে না ক্যাপসিকাম মশলার এখানে আবার আমাদের একজন ফ্যান থাকতে হয়েছে ওই সাউন্ড এখন টমেটো পেস্ট দিব আগে টমেটো দাও এখন টমেটো দেওয়া হচ্ছে সবাই মিলেমিশে রান্না করতেছি এখন টমেটো পেস্ট দেওয়া হচ্ছে আমাদের রান্না করতেছে বেশি মানে মজা হইতেছে আর রোজিভাবে তো এক একটা কথা বলে হাসতেছে এই যে মুসা খান নাচতেছে রান্না করতেছে আর রোজিভাবে তো কেটে কুটে দিচ্ছে আমি একটু ভিডিও করতে আসছি পারতেছি না ওদের সাথে উল্টা পাল্টা মশলা দিয়ে দিচ্ছে বুঝতেই পারতেছেন কি যে হবে অবশ্য অনেকে তো শখ করে বসে আসছে মজা করে খ্যাপসা খাবে ইয়ে শাকিল ভাই কোথায় দেখতেছে না তো এই কাহিনী তো এইটা মনে হচ্ছে স্পেশাল হবে অবশ্যই স্পেশাল হবে বলতেছে হ্যাঁ এখন স্বাদ মতো লবণ দাও হ্যাঁ এইটা এই জন্য আমি নিজের বয়স না দিয়ে রান্নার সময় যে কি মজা হচ্ছে সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য ভিডিওটা করতেছি মুসা তো মনে করে রান্না অনেক সোজা একটা রান্নার ভিডিও দিতে অনেক কষ্ট হয় যেটা আমি বুঝতেছি স্বাদ মতো লবণ দেওয়া হয়েছে সেটা ধীরে সুস্থে সব কিছু গুছিয়ে তারপর রান্না করতে হয় আর সে তো যখন যেটা মনে হচ্ছে সেটা দিতেছে এখন আবার আমাদের রোজি ভাবি নাচতেছে বুঝতেই পারতেছেন আজকে স্পেশাল খাবার হবে এটা একটা ডিফারেন্ট টেস্ট হবে বোঝাই যাচ্ছে এইটাই হবে মজা একজন কাটতেছে একজন রান্না করতেছে একেবারে একেবারে আমি তো অধীর আগ্রহে বসে আছি কখন এটা হবে আর কখন খাবো হ্যাঁ ইনশাআল্লাহ খুবই কেয়ারফুলি রান্না করতে হবে রোজি ভাবি অনেক আগ্রহে বসে আছে কখন হবে কখন খাবো অনেকদিন থেকে খেতে চাচ্ছিল আর অনেকদিনই হয়েছে আমি আসছি কানাডায় রান্না করে খাবো খাবো করে এখন যাওয়া শুরু হয়ে যাচ্ছে তো ভাবলাম যে আজকে রান্না না করলে হবে না মেইনলি রোজি ভাই বলতেছে আসেন তো বাসায় আসেন মজাও করবো খ্যাপসো রান্না করবো খাবো গল্পও করবো তো আমাদের কামাল ভাবি কামাল ভাই আর ভাবি চলে আসতেছে তা আসলে আমরা সৌদি আরবে ছিলাম তো এই শাকিল ভাই রোজি ভাবি আমরা সঙ্গে সুরায় ভাবি কামাল ভাই ওরা আমরা অনেক বছর সৌদি আরবে ছিলাম সেই জন্য এই খাবারগুলো আমরা মিস করি আহারে আরেকজন টেস্ট করতেছে কেন লবণ তো অবশ্যই দিতে হবে লেবু কিন্তু অনেক সময় সফট হয় না তুমি ইচ্ছাগুলো দিতে পারো আমি যেমন পরে দিছি দেখি যে ভেসে থাকে মানে ভিতরে মশলাটা একটু ঢুকতে চায় না তো এখন কিন্তু এই যে টমেটো টমেটো পেস্ট মশলা তারপর এই যে পেঁয়াজ পেঁয়াজ গরম মশলা যাই দেওয়া হয়েছে এতক্ষণ সব কিছু এখন ভালো করে কিন্তু ভুনে নিতে হচ্ছে ভুনা হচ্ছে এখন আমরা দিয়ে দিচ্ছি ড্রাই লেমন 5-6টা দিয়ে দাও এইটাই
চিকেন মান্দি একরকম, চিকেন খাবসা, তারপর চিকেন মাদগুদ। আজকে মাদগুদ রান্না হবে, চিকেন রাইস একসঙ্গে রান্না করা হবে। বিশেষ করে আরবিয়ানরা এটা কিন্তু প্রেশার কুকারে করে না, মাদগুদটা অনেকেই করে, তা আমরা যে পাতিলের মধ্যে করতেছি। কালারটা কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছে, খুব সুন্দর মজার খুশবু বের হয়েছে। আমাদের রোজি ভাই বলতেছে এই যে আমাদের কিভাবে চলে আসছে, সঙ্গে দুই মেয়ে সুমাইতা আর সাফা আর আমার মেয়ে লাইবা। কোথায় তোর আম্মু, কোথায়? আসসালামু আলাইকুম। এই তো সুরের ভাবে চলে আসছে, আর এই তো রান্না ভুনা হচ্ছে। আসেন আসেন, আপনি আমাদের সঙ্গে এসে জয়েন করেন। খান রেডি, আমরা খেলাম আলু পরোটা। হ্যাঁ, এই যে আমি হেল্প করতেছি, মুসা উল্টাপাল্টা করতেছে, মনে করে দিচ্ছি ওকে যে নাড়াচ্ছি। এটা চিকেন মাদগুদ হচ্ছে আজকে। খুব ভালো করে কিন্তু ভুনা হয়েছে, এখন চিকেন দিয়ে দিচ্ছি। আমাদের অ্যাডজাস্ট ফ্যানের সাউন্ড এত হচ্ছে, আমার কথা শোনা যাচ্ছে কি আমি বুঝতেছি না। একটু অফ করে দিলাম। এই যে চিকেন দেওয়া হচ্ছে, খুব ভালো করে নেড়ে নেড়ে ভুনতে হবে। যখন গন্ধ এখনো তো কমপ্লিটই হয় নাই, ইনশাল্লাহ যাতে সুন্দরভাবে রান্নাটা হয়, পোড়ানো লাগে সেদিকে খেয়াল রাখতে হবে। চিকেনটা এই 7-8 মিনিট ভালো করে ভুনতে হবে। জাস্ট চিকেন থেকে একটু পানি ছেড়ে দিলে মনে করবেন যে চিকেন ভুনা হয়ে গেছে। এই 2 মিনিটের মতো ঢেকে দিচ্ছি। 2 মিনিট পর আবার ভালো করে নেড়ে দেওয়া হচ্ছে। বাবা কিন্তু নিচে লেগে যেতে পারে, আর দেশি মুরগি হলে কিন্তু আরও সময় লাগবে, মানে আপনার 15 মিনিটের মতো কিন্তু ভালো করে ভুনে নিতে। হ্যাঁ, মুসা কিচেন আসেন, আপনিও জয়েন করেন একটু। কামল ভাই আসছে। হ্যাঁ, এই দেখেন আমার স্টাইল, মুসার স্টাইলে আজকে রান্না হচ্ছে। এর মধ্যে যে কত কি হয়েছে এটা যদি দেখতো কামল ভাই। ভুনা হয়ে গেছে, এখন কিন্তু পানি দেওয়া হচ্ছে। হ্যাঁ, এই পাশে গরম পানি খাই, সামনের দিকে গরম পানি আসে। তুমি কি আর ভুনা করবা? হ্যাঁ হ্যাঁ, বেশি সফট হয়ে যাবে না চিকেন পরে? অস্থির হয়ে গেছে, মানে এত দেরি কেন হচ্ছে রান্না করতে, কখন খাবো কখন খাবো। আজকে রোজি ভাবিকে আগে দেওয়া হবে, আমরা পরে খাবো, থাকলে খাবো না থাকলে না। আপনি তো খালি বাগান নিয়ে ঘুরে থাকেন, সব মুসা ভাই করছে আজকে। হ্যাঁ, চিকেন সেদ্ধ হয়ে গেছে, নাড়ো। ও থাক, একটু অসুবিধা নাই। চিকেন ভুনা হয়ে গেছে, এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখন ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করবো, আর গরম পানি দিতে হবে। আমরা কিন্তু পুরাটাই গরম পানি দিয়ে রান্না করছি। পানি ফুটে উঠছে, আর এখন এই যে রাইস দেওয়া হচ্ছে, রাইস ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নেওয়া হয়েছে। এখন ভালো রেডি রাইস দিতে যে আমার, বিসমিল্লাহ।
বিসমিল্লাহ একদম পুরো শেফ একদম আরবিক শেফ আরবিক শেফ একটা হোটেল দিয়ে দাও রেস্টুরেন্ট দিয়ে দেন এখন কানাডা তো অনেকে কাছে চিনিই না দেখো এই জিনিসটা মেইন জিনিসটাই হচ্ছে না আমি চেক করবো সমস্যা নাই বসেন বসেন আমাদের 10 মিনিট হয়ে গেছে এখন গরম হ্যাঁ এখন ভালো করে একটু নেড়ে দিতে হবে এত সাউন্ড হইতেছে আমার কথা শোনা যায় কিনা বুঝতেছি না খুব ভালো করে নেড়ে দেওয়া হচ্ছে তারপর আবারও 10 মিনিটের জন্য ঢেকে দিব তাই না আজকে হচ্ছে মুসার রেসিপি 10 মিনিটের জন্য ঢেকে দিলাম 10 মিনিট পর্যন্ত অপেক্ষা করি দেখি ভাবিরা কি করে ভালো হয়েছে এরপরে ব্ল্যাক কালারে লাগা আসবো শাকিল ভাই যা দেখলে ভয় পায় ভয় পায় যারা আমি আজকে বুঝতে পারছি আপনি চশমা দিয়ে ডাবল দেখেন কত সুন্দর করে বলছে আল্লাহ এত সুন্দর করে সৃষ্টি করছে তার যত্ন নিতে হয় ঠিক আছে কেন ভাবিকে দেখে কি বুঝো না যত্ন নিচ্ছে না নিচ্ছে একদম রেডি করে যাচ্ছে ভাবি একদম না ওই যে সুন্দর করা লিগারটা কিন্তু করা হইতে হয় দুধ চায় ভাবির আবার যে পারফেক্ট হয়েছে আপনার লিগারটা নাহলে দুধ চায় কিন্তু সুন্দর হয় না গল্প করতে করতে আমার খ্যাপসা পুরো ফেলো না সখে খ্যাপসা আজকে দেখছি ঠিক হয়েছে কিনা এই যে আমাদের চিকেন মাদুর কিন্তু অলরেডি শেষ রান্না হয়ে গেছে 10 মিনিট পর ভালো করে নেড়ে দিচ্ছি নেড়ে তারপর আবার 10 মিনিটের জন্য ঢেকে রাখবো চুলা কিন্তু অফ করে দিব তারপর একদম পারফেক্ট ভাবে ঝরঝরে হয়ে যাবে চুলাটা অফ করে দিচ্ছি কাঁচামরিচ আর দিব না এখন লাস্টে ফিনিশিং এ ঘি দেওয়া হচ্ছে ফ্লেভারের জন্য একদম কমপ্লিট এখন আমরা পরিবেশন করব ও 5 মিনিট পর মুসা খান বলছে 5 মিনিট পর আবার 5 মিনিট ঢেকে রাখছে যাতে ঘিটা গলে হ্যাঁ মানে মেল্ট হয়ে রাইসের সঙ্গে মিশে যায় খ্যাপসার চা আপনাদেরকে বেশি সুন্দর লাগছে বলো তো রান্নাটা করছে রেডি
Thank you. আমি আমার লাইভে মাঝে মাঝে বলি ভিল লাগে তো সুন্দর আসছে। এখন আমরা সবাই গরম গরম ক্যাপসা মজবুত মজবুত যাই হোক এক একজন এক একটা বলে সেটা আমাদের রান্না হয়ে গেছে, তার সঙ্গে শসা পেঁয়াজ কাঁচামরিচ টমেটোর চাটনি আর খাবারের শেষে সেমাই দুধ সেমাই নিয়ে আসছে আমাদের সুরাই ভাবি। আজকে আমাদের মাঝে গেস্টও আছে, দেখে নিশ্চয়ই চিনতে পারছেন, অভিনেতা পরিচালক সুমন ভাই, তারপর বাবর ভাই আসছে। সুমন ভাই কানাডায় বেড়াতে আসছে, আজকে ওনার কিসমত অ্যারাবিয়ান খাবার ছিল। বাবর ভাই তো সবসময় সৌদি আরবে গেলে তিন বেলা খ্যাপসাই খেত, আর সুমন ভাই আজকে ফার্স্ট ট্রাই করছে। বিসমিল্লা করেন আগে, আগে বলতেছে মজা। দেখেন রোজি ভাবি কত এক্সাইটেড, মাশাআল্লাহ খালি উষা ভাই মুনির ভাবে যে নাড়া দিছে ওটা খবর নাই, এখানে যে একটা স্পেশাল মশলা লুকিয়ে দিয়ে দিছি। আপনার কি অবস্থা? আলহামদুলিল্লাহ। পিয়াম তো কোনো কথাই বলতেছে না। হ্যাঁ তাই দেখতেছি আমি বলতেছি আলহামদুলিল্লাহ। না আসলে ঠিক হয়েছে, লবণ মরিচ সব ঠিক আছে যাক আলহামদুলিল্লাহ। আমাদের বাচ্চারাও অনেক পছন্দ করে, এটা ছাড়া চলেই না। ভাই বসেন, আপনি বসেন। সব থেকে এটা এটা খাইলে চাটনি দিবেন? হ্যাঁ চাটনি দিছি তো। সব থেকে এটা খাই কি রকম টেস্ট লাগছে বলি, এখানে কোন কোন ভাই আমার এই ধরনের চিন্তা ভাবনা কিন্তু। আচ্ছা মুসা ভাই, সব থেকে কোন সময় আল্লাহ ওদেরকে খাওয়াচ্ছে, ওদের নিশ্চয়ই একটা কোনো এমন একটা সোর্স করে দিছে, ওই সোর্স দিয়ে আল্লাহ ওদের এই মাকুটটা খেয়ে। কোন রেস্টুরেন্টের কথা মনে হচ্ছে বলেন? ওলাইয়াতে ঢুকতেই মানে কিংফা হাইওয়ে দিয়ে ওলাইয়াতে ঢোকার সময় এক্সিটের পরে একটা দোকান ছিল 2016 সালে, ওই দোকানে, হ্যাঁ ওই দোকানে যে বসেছে সৌদি সিটিকে বসে মাকুত রাইট আর মেন্দিল রাইট, এই বসে আমরা যদি মাটি খোলা যেতে গেছি যে কোনায় ওলাইয়া ঢুকতে ওলাইয়াতে ঢুকতেই হাতের ডান দিকে কোনায় হাত ছাড়া থাকে মজায় মজা।